নমস্কার এবং সালাম আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ ১২ ফেব্রুয়ারি রবিবার নিউজ নির্ভীকের বিশেষ প্রতিবেদন নিয়ে উপস্থিত আমি শরণ সুন্দর দাস প্রতিদিনের মতো আজকে আমাদের প্রতিবেদনের বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতে শিরোনাম হচ্ছে মিয়ানমারের বিরোধীরা আন্তর্জাতিক সাহায্য পায় না কেন এটাই আজকে আমাদের বিষয়বস্তু কোনো দেশের অভ্যন্তরীণ সংঘাত কিংবা দুদেশের মধ্যেকার সংঘাত অনেক রকম রূপ নিতে পারে সেই সব সংঘাতের ধরন যাই হোক তার সবই থাকে ক্ষমতা কেন্দ্রিক এই কথা দুবছর আগে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে বর্বরচিত সামরিক অভ্যুত্থানের ক্ষেত্রে যেমন সত্য একইভাবে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের ক্ষেত্রেও তা সমানভাবে সত্য অথচ ইউক্রেনের দুরবস্থার খবর বৈশ্বিক সংবাদ মাধ্যমের শিরোনাম হওয়ায় বা পশ্চিমা মিডিয়ার ইউক্রেনের হয়ে পক্ষপাতমূলক সংবাদ সম্প্রচারের দৌলতে আক্রান্ত ইউক্রেন হাজার হাজার কোটি ডলার মূল্যের সামরিক সরঞ্জাম এবং অন্যান্য সহায়তা পেলেও নিজ দেশে পরাধীন মিয়ানমারবাসীর কথা বহির্বিশ্বের কাছে বহুলাংশেই উপেক্ষিত থেকে গিয়েছে থেকে যাচ্ছে এবং সামরিক বাহিনীর সঙ্গে লড়াইরত বেসামরিক বিরোধীরা খুব কমই সমর্থন পেয়েছেন এবং পাচ্ছেন আন্তর্জাতিক স্তরে কি ঠিক বলছি নাকি ভুল বলছি দক্ষিণ পূর্ব এশিয়া সুনিশ্চিতভাবেই অভ্যুত্থান প্রবণ অঞ্চল প্রায় স্বৈরতান্ত্রিক বৈশিষ্ট্যের অপরিণত গণতন্ত্রের এবড়ো খেবড়ো পথে থিতু হওয়ার আগে কম্বোডিয়া ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনকে সুদীর্ঘ অভ্যুত্থান যুগের ভার বইতে হয়েছে দু সাল থেকে দুবার জোরপূর্বক ক্ষমতা দখল দেখেছে থাইল্যান্ড সামরিক বাহিনী এবং রাজতন্ত্রের হাত থেকে ক্ষমতাকে মুক্ত করে আনতে দেশটাতে এখনও রাজনৈতিক দেনদরবার চলছে দেশটাতে প্রত্যক্ষ সামরিক শাসন সাংবিধানিক এক নায়কত্বের পথ প্রসারিত করলেও দু সালে সেখানকার সামরিক জানতা সরকার আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় এবং নাম সর্বস্ব বেসামরিক একটা সরকার গঠিত হয় তবে আনুষ্ঠানিকভাবে সামরিক শাসনের অবসান হওয়ার পরেও ক্ষমতার মূল বিষয়গুলোর নিয়ন্ত্রণ জেনারেল থেইন সেইনের অধীনে সেনাবাহিনীর হাতে থেকে যায় পরবর্তী দশকে রাজনৈতিক উন্মুক্ততা অর্থনৈতিক সংস্কার এবং উন্নয়নের পথে একটা দৃশ্যমান অর্জন দেখে মিয়ানমার বিদেশি বিনিয়োগের সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্যে উন্নতি বিভিন্ন দেশের দূতাবাস চালুর মধ্যে দিয়ে অতীতের সামরিক শাসন থেকে দেশটার দৃশ্যত বেরিয়ে আসার ক্রমবর্ধমান প্রবণতা দেখা যায় দু হাজার পনেরো এবং দু হাজার কুড়ি সালের ধারাবাহিক দুই নির্বাচনের মধ্যে দিয়ে বেসামরিক শক্তির ক্ষমতা পোক্ত হয় সেনা সমর্থিত ইউনিয়ন সলিডিটারি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির বিপরীতে সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেটিক সংক্ষেপে যাকে বলে এনএলডি বিশাল ব্যবধানে জয়ী হয় এর মধ্যে দিয়ে দশকের পর দশক স্বৈরতন্ত্র এবং নিরাশায় থাকা মিয়ানমারের জাতিগতভাবে বৈচিত্র্যপূর্ণ সমাজ বিশেষত এর তরুণ অংশ আরো সমৃদ্ধ গণতান্ত্রিক ভবিষ্যতের একটু আলোক ছটা খুঁজে পায় কিন্তু নির্বাচনের তিন মাসেরও কম সময়ের মধ্যে দু সালের ফেব্রুয়ারিতে দেশটার সামরিক বাহিনীর কমান্ডার ইন মিন অং রাইং অভ্যুত্থান ঘটালে তাদের সেই আশা বিলীন হয়ে যায় যদিও মিয়ানমারের জনগণ এবার কিন্তু আর হাত গুটিয়ে বসে থাকেননি অভ্যুত্থানের পরপরই সেনাবাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে তারা রাস্তায় নেমে আসেন রাস্তায় নেমে আসেন লাখো লাখো বিক্ষোভকারী এইভাবে এক মাস পার হতেই দেখা যায় সামরিক জানতা মিয়ানমারের সামরিক জানতা ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে সামরিক আইন জারি করে একই সঙ্গে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর দমন পীড়ন শুরু হয় শাসিত সরকার প্রায় তিন হাজার বেসামরিক জনগণকে হত্যা করে এবং প্রায় সতেরো হাজার জনগণকে গ্রেপ্তার করে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা যায় কিন্তু এর পরেও প্রতিরোধ অব্যাহত থাকে অব্যাহত রয়েছে অভ্যুত্থানের কয়েক দিনের মধ্যে নির্বাচনে জয়ী এনএলডির রাজনীতিকদের সমন্বয়ে গঠিত কমিটিতে যোগ দেন বিক্ষোভকারীরা এই কমিটি গঠনের মধ্যে দিয়ে ওই বছরের এপ্রিলে জাতীয় ঐক্যের সরকার অর্থাৎ গঠিত হয় হয় যার এবং এবং অন্যান্য দলের সদস্য দল নিরপেক্ষ শরিক বিক্ষোভকারীরা জাতীয় ঐক্য উপদেষ্টা পরিষদের সঙ্গে সঙ্গতি রেখে কাজ করা এন ইউজি সহ অন্য জাতিগোষ্ঠীর সদস্যদের নিয়ে অন্তর্ভুক্তিমূলক একটা বেসামরিক সরকার প্রতিষ্ঠার পক্ষে প্রচার প্রচারণা চালায় এদিকে জাতিগত সশস্ত্র সংগঠনগুলো ইএ বিশেষত থাইল্যান্ড সীমান্তের কাছে কারেন বিদ্রোহী এবং উত্তরাঞ্চলে কাচিনরা মিয়ানমারের যুদ্ধক্লিষ্ট সেনাবাহিনীর সঙ্গে সরাসরি যুদ্ধে অবতীর্ণ হওয়া শুরু করে দু হাজার একুশ সালের মে মাসে এনইউজির সশস্ত্র শাখা পিপলস ডিফেন্স ফোর্সের আত্মপ্রকাশ ঘটে যাতে মিয়ানমারের তরুণ জনগোষ্ঠীর প্রতিরোধের উল্লেখযোগ্য বহিঃপ্রকাশ হয় অস্ত্র কামান কিংবা আকাশ শক্তির দিক থেকে মিয়ানমারের সেনাবাহিনী এখনো এগিয়ে তবে মিয়ানমারের জনগণের সংকল্পবদ্ধ প্রতিরোধ যান তাকে দেশের ওপর এখনো কিন্তু নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে দেয়নি দেশটার অর্ধেকের মতো এখন বিরোধী জোটের নিয়ন্ত্রণে পিডিএফ এর আঞ্চলিক মিলিশিয়াদের বেশিরভাগই তরুণ পূর্বসূরিদের কাছ থেকে কেড়ে নেওয়া স্বাধীনতা ছেড়ে দিতে নারাজ মিলিসিয়ারা গতানুগতিক প্রায় স্থানীয়ভাবে তৈরি অস্ত্র দিয়ে জাতিগত বিদ্রোহীদের মতো সেনাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা কিংবা আন্তর্জাতিক সমর্থন ছাড়াই পিডিএফ মিলিশিয়ারা ক্রমে সমন্বিতভাবে এবং দক্ষতার সঙ্গে তাদের গেরিলা কৌশল প্রয়োগ করে যাচ্ছে একই সঙ্গে তারা বেছে বেছে গুপ্ত হত্যাও শুরু করেছে বাধ্য হয়ে সংগ্রামের পক্ষে ব্যাপক সমর্থন থাকায় তাদের দলও ভারী হচ্ছে ক্রমশ অন্যদিকে জাতিগত বিদ্রোহীরা তাদের মধ্যে লড়াই চালিয়ে যাচ্ছে যে কথা বলছিলাম অস্ত্রশস্ত্র কামান কিংবা আকাশ শক্তির দিক থেকে মিয়ানমারের সেনাবাহিনী কিন্তু অনেক গুণ এগিয়ে অথচ মানে তবুও মিয়ানমারের জনগণের সংকল্পবদ্ধ প্রতিরোধ জান্তা সরকারকে গোটা দেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে দেয়নি দেশটার অর্ধেকের মতো এখনও বিরোধী জোটের নিয়ন্ত্রণে রয়েছে মিয়ানমারের প্রাকৃতিক সম্পদ বিক্রি করে জোড়াতালি দিয়ে চালানো শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে পারে সেনাবাহিনী হতেই পারে বিপরীতে দেশটাতে চলমান গৃহযুদ্ধ অচল অবস্থায় পড়েছে এখনো পর্যন্ত মিয়ানমারের জনগণকে সহায়তায় তেমন কিছু করেনি কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় এখানেই বড় প্রশ্ন আমাদের অথচ দেশটার জনগণ মানবিক সংকটে পড়েছেন যা তাঁদের স্বৈরশাসনের সময়কার অন্ধকার দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে জানানো হয়েছে নিন্দাও তবে একদিকে চীন জান্তাকে সমর্থন দিয়ে যাচ্ছে আর অন্যদিকে রাশিয়া মিয়ানমারের সামরিক সরকারকে অস্ত্র সরবরাহ করছে এমনকি আসিয়ানো যে আসিয়ানের সদস্য মিয়ানমার কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি শান্তিপূর্ণ সংলাপ আয়োজনে তেমন কিছু করতে পারেনি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোটটাও এমন বাস্তবতায় এমন বাস্তবতায় নিজ জনগণের বিরুদ্ধে এন কে স্বীকৃতি দেয়া রাজনৈতিক নেতৃত্ব দানে সক্ষমতা এবং দেশে থাকা লোকজন এবং প্রবাসীদের কাছ থেকে অর্থ সংগ্রহের মধ্যে দিয়ে এরই মধ্যে কিন্তু কার্যকর সরকার হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছে এন ইউজি বলার কথা হলো ইউক্রেনের হয়ে যারা হাজার হাজার কোটি ডলারের অস্ত্র এবং অর্থ সাহায্য করছে তাদের কিন্তু মিয়ানমারের জনগণের জন্য কিছুই করতে দেখা যাচ্ছে না হ্যাঁ তারা করছে ইউক্রেনকে সাহায্য করা আমেরিকা আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো জোট বা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো একটা কাজ কিন্তু খুব জোরে সোরে করছে সেটা হলো কি মিয়ানমার ইস্যুতে রাশিয়া আর চীনের বিরুদ্ধে তারা কিন্তু লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছে প্রচারণা চালিয়ে যাচ্ছে কি বলছে রাশিয়া আর চীনের বিরুদ্ধে লাগাতার প্রচারণা চালিয়ে বলা হচ্ছে তারা মিয়ানমারের জানতা সরকারকে সহযোগিতা করছে তা ভালো কথা তাই যদি হয় তাহলে আমেরিকা কিংবা আমেরিকার নেতৃত্বাধীন নেটোজোট কিংবা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর তো উচিত প্রথমেই মিয়ানমারের জান্তা বিরোধীদের বেশি বেশি করে অর্থ এবং অস্ত্র সাহায্য করা যেটা তারা ইউক্রেনের ক্ষেত্রে করে আসছে না তা কিন্তু তারা করছে না আর এতেই পশ্চিমাদের ভণ্ডামি বা ভাঁওতাবাজি ধরা পড়ে যাচ্ছে তো আপাতত এই পর্যন্ত আজকের ভিডিওটা সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই মন্তব্য করে জানান এবং পারলে শেয়ার করে ভিডিওটা বেশি বেশি লোককে দেখার সুযোগ করে দিন ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভীক চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য এবং এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ নির্ভীকে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল সাথে সাথে নিউজ নির্ভীকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন আর যারা নিউজ নির্ভীক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন তারা আজকের এই ভিডিওতে লাইক কমেন্ট করে সাথে সাথে নিউজ নির্ভীক চ্যানেলে লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে প্রতিদিন বেলা পাঁচটা থেকে ছটার মধ্যে নিয়মিত থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর আর প্রতিদিন কম রাত দশটায় নিয়মিত থাকে জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ সব প্রতিবেদন আজকের মতো আর হ্যাঁ প্রতিদিন প্রতিদিন নিয়ম করে নতুন করে আরও একটা করে ভিডিও আপলোড করা হচ্ছে এবছরের পয়লা ফেব্রুয়ারি দু থেকে অর্থাৎ এবার থেকে প্রতিদিনই একটা করে অন্তত থাকছেই ইউটিউবে শর্টস ভিডিও আর ফেসবুক পেজে রিল ভিডিও এক মিনিটেরও কম দৈর্ঘ্যের ভিডিও এগুলো প্রতিদিনের এই সময়ের নিয়মিত দুটো ভিডিও এবং নিয়মিত শর্টস আর রিল ছাড়াও অনিয়মিতভাবে থাকে ভিন্ন ধর্মী নানা বিষয়ের গুরুত্বপূর্ণ সব ভিডিও তাই প্রতিদিন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন এবং নিউজ নির্ভীকে চোখ রাখুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ